হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভয়াজ অন প্ল্যান্ট। সো এটা হলো আমার বার্থডে জাস্ট নেক্সট ডে, আর আমরা সারাদিন খুব এনজয় করেছি। সো লেট মি টেক ইউ থ্রু অল অফ দ্যাট। তো এটা খুবই ভালো লাগছিলো, ব্যালকনি ভিউটা, ইট ওয়াজ ভেরি ইউনো পিসফুল। তো আমি ভাবলাম যে একটু শ্যুটিংও করে নেওয়া যাক। বাই নাও আমার সাবস্ক্রাইবার্সরা বুঝেই গেছে যে আমি খুব বেশি মোমেন্ট ক্যাপচার করতে ভালোবাসি, আর ইয়েস দিস ওয়াজ ওয়ান অফ দ্যাম। এগুলো ইউ পিপল উইল অলসো ফাইন্ড ইট অন মাই ইনস্টাগ্রাম রিল অ্যান্ড অলসো ইউটিউব শর্টস। সো ইয়েস, ডু গো অ্যান্ড চেক দিস পার্টিকুলার রিল অর শর্টস। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ড্যামের জন্য। আমরা ভাবলাম যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আমরা চেক আউটও করে ফেলেছিলাম, সো উই ওয়ার লাইক ইউ নো লেটস জাস্ট গো অ্যান্ড এটা হচ্ছে ড্যাম। আর এটাও খুব ভালো, কিন্তু গাড়ি বেশিক্ষণ দাঁড় করানো যায় না, সো ইয়েস কিছুক্ষণ দাঁড়ানোর জন্য খুব ভালো জায়গা। তারপর আমরা এলাম যেখানে আমার ব্যালকনি থেকে বোটগুলো দেখা যাচ্ছিলো, ঠিক ওই জায়গাটাতে, একটু নিচে আছে ওইটা। সো উইথ ফুল ফ্যামিলি আর উই এনজয়েড দিস বোট রাইড ফর অ্যারাউন্ড অ্যান আওয়ার, অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুল। মানে মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, বাট অবভিয়াসলি ওইটা তো করাই যাবে না, আমাদের ফিরতেই হতো। আর এই যে ছোটো ছোটো আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, এই আইল্যান্ডগুলোতে অ্যাকচুয়ালি অনেক শ্যুটিং হচ্ছে বা কেউ কাজ করছে, কিছু না কিছু হচ্ছেই। তো যাদের যেতে হয় তারা একদম মেন জায়গাটা থেকে আইল্যান্ড অবধি যায়। আর যদিও আমার স্পিড বোটে আমি অনেকবার চেপেছি, আমার ইন দ্য সেন্স আই মিন নেক্সট আগে যখন আমি এসেছিলাম স্পিড বোটে চেপেছি, কিন্তু এই বোটে চাপলে আমার শরীর খুব একটা ভালো যায় না বিকজ অফ দ্যাট দুলুনি। কিন্তু এইবার আমি প্রচুর ভিডিও টিডিও শ্যুট করেছি, তো আমার মাইন্ডটাও একটু ডাইভার্ট ছিল, অতটাও কষ্ট হয়নি, হয়েছে, বাট ইট ওয়াজ বিউটিফুল উইথ এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি। আর খুবই ভালো জায়গা, খুব মজা হয়েছে। এটার রিলেটেডও রিল বা শর্ট আমার পেজে পাওয়া যাবে। সো তারপর আমরা আবার হোটেল ফিরলাম অ্যান্ড আমরা লাঞ্চ করলাম। তারপর আমাদের বেরিয়ে আসার পালা। সো উইথ হেভি হার্ট উই স্পেন্ড হাফ অফ দ্য ডে খুবই ভালো করে, বাকি হাফটা বাড়ি চলে আসতে হলো কারণ অনেক কাজ পেন্ডিং পড়েছিল আর টাইম ছিল না। সো সি ইউ অল ইন মাই নেক্সট ভিডিও।